বেনীর পরশুরাম ফুলগাজি ও ছাগলনাইয়ায় বন্যা পরিস্থিতির কোনও উন্নতি হয়নি পানি কিছুটা কমতে শুরু করলেও খাদ্য বাসস্থান সংকটে দিশেহারা বানভাসী মানুষ ঘরবাড়ি রাস্তাঘাট সব পানির নিচে ক্ষতি হয়েছে হাজার হাজার হেক্টর ফসলের দুর্গত এলাকাগুলোতে চলছে ত্রাণের জন্য হাহাকার মানবেতর দিন কাটাচ্ছে এসব অঞ্চলের মানুষ পরশুরামের উত্তরে নিজ কালিকাপুরে ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে হুমকির মুখে থাকা বেরিবাদ জরুরি ভিত্তিতে মেরামতের জন্য দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা দুর্গতদের রক্ষায় দিনরাত কষ্ট করছে সেনা নৌ ও বিজিবি নোয়াখালীতে বন্যার পানি কিছু কমলেও দুর্ভোগ বেড়ে গেছে তীব্র হচ্ছে বিশুদ্ধ খাবার পানির সংকট চাটখিল সোনাইমুড়ি সেনবাগ ও বেগমগঞ্জে অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির অনেক জায়গায় ঘরবাড়ি ও সড়ক তলিয়ে গেছে এসব এলাকায় বেড়ে গেছে সাপে কাটা রোগীর সংখ্যা বন্যা কবলিত কুমিল্লা যেন পানির নিচে জেলার সতেরোটি উপজেলার মধ্যে চোদ্দটি উপজেলা এখনও নিমজ্জিত বন্যার ঝুঁকিতে রয়েছে দেবীদ্বার ও মুরাদনগর উপজেলা এদিকে দাউদকান্দি বুড়িচং ব্রাহ্মণপাড়ায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে তবে লাঙ্গলকোট লাকসাম ও মনোহরগঞ্জে ত্রাণ পাচ্ছে না লাখ লাখ পানিবন্দী মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো এলাকা ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়াসহ বেশ কিছু নিম্নাঞ্চল তলিয়ে গেছে পানিবন্দী হয়ে পড়েছে অনেক পরিবার কয়েক হাজার হেক্টর রোপা আমন ক্ষতিগ্রস্ত হয়েছে ভেসে গেছে পুকুরের মাছ আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মৎস্য চাষীরা এদিকে পানি ওঠায় বন্ধ রয়েছে আখাওড়া স্থলবন্দর দিয়ে সব আমদানি রপ্তানি খাগড়াছড়ি শহরের গঞ্জপাড়া অপর্ণা চৌধুরী পাড়া বটতল এলাকায় পানি উঠে গেছে সড়ক তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ির সাথে দীঘিনালা এবং রাঙামাটির লঙ্গদু ও বাগাইছড়ির সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে চট্টগ্রাম রাঙামাটির বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বৃষ্টিতে নগরীর নিচু এলাকায় জলবদ্ধতা দেখা দিয়েছে কোমর পানিতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মানুষের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ নাসিমুল বাড়ি সৌরভ মোহর সংবাদ সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবি সি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন